আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন একজন প্রকৃত কৃষক। অনেক কাজ করলাম মাঠে। আসলে ভাই, দেশে যারা কৃষক না তাদের অনেক কষ্ট হয় ভাই, তাদের কষ্ট কেউ দেখার নাই। জানেন ডিজেলের দাম বাড়াতে কৃষকের কত ক্ষতি হয়েছে? যাক গা, ওইটা যেহেতু হয়েছে দেশের স্বার্থে হয়তো বা দাম বাড়ছে, সমস্যা নাই। কিন্তু ভাই, আমি বারবার একটা কথা বলতেছি ভাই, এই যে কৃষিকাজ, কৃষিকাজে ভাই প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট। হয়তো যারা দেশের বাইরে আছে তারা যেমন কষ্ট করতেছে না, যারা কৃষিকাজ করতেছে, ধান চাল উৎপাদন করতেছে, ধান গম সরিষা অন্যান্য সবজি আবাদ করতেছে ভাই, তারা প্রচুর কষ্ট করে ভাই। আর যারা ঘুষ খাইতেছে তারা বসে থেকে থেকে না এই কৃষকদের কাছ থেকে কিন্তু ঘুষ খাই ভাই, জানেন। হ্যাঁ, যাদের জন্য আপনারা তিন বেলা খাইতেছেন, যাদের কষ্টের ফসলটা আর কি, আসলে তারা কিন্তু ন্যায্য মূল্য সেখানেও পাইতেছে না। আর ঢাকা শহরে চালের দাম ভাই, প্রচুর চালের দাম, 60 টাকা 70 টাকা, নিচে কোনো চাল নাই, তার উপরে আরও আছে। কিন্তু ভাই জানেন, ধান মাত্র 1000 টাকা মণ, কিন্তু চালের দাম এত কম, 25 টাকা কেজি ধান হয়। কৃষকের ভাই খুব কষ্ট করে। আসলে আমি আগে করতাম না, এখন যেহেতু কৃষির সাথে জড়িত হয়েছি ভাই, এখন বুঝতেছি। এই যে মাঠে আসছি, একটানা 2-3 ঘন্টা ধইরা একটা জমি সমান করলাম। এই যে দেখতে পারতেছেন আমার পিছনে ধান, এখন আমি এই যে এটা আমাদের আর একটা জমি আর কি, এটা তো মই দেওয়া হবে, কিন্তু এটা এখনও চাষ শেষ হয় নাই। আর আমাদের এইখানে গভীর নলকূপ মোটর এইগুলো থেকে পানি আসে, এই যে সেটা ড্রেন দেখতেছেন, এই যে ড্রেন, আর ওই যে এগুলো আসলে গভীর নলকূপও থাকে আবার টিবও থাকে। এই যে ধান, পাশের জমিতে ধান লাগানো শেষ মানুষের, এই যে দেখেন মোটর থেকে পানি আসতেছে, এই যে প্রচুর পানি বেরোইতেছে। এটা যেহেতু ছোটো, এটা দিয়ে কম পানি বেরোইতেছে, সুন্দর পানি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার না করলে ভিডিওটা দেখবেন, কৃষকের কথা শুনবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।